কন্ট্রোল করে যায়, মানুষ করে যায়, যেতে যায় না। কি হচ্ছে আসলে, মানুষ মরবে এটাই স্বাভাবিক। আল্লাহ পবিত্র কোরআনেও বলেছে যে প্রত্যেক লোক মৃত্যু সংগ্রহণ করতে হবে। ঠিক তেমনি আমাদের সবাইকে একদিন যে সারের মতো চলে যেতে হবে। তারপর মানুষের স্মৃতিগুলো আমাদের বেদনা দেয়, কষ্ট দেয়, আর মানুষের কর্ম মানুষকে শিক্ষা দেয়। সারি যে কর্মগুলো রেখে গেছে এই কর্মগুলো আমাদের শিক্ষা নিয়ে আসলে সারের সঙ্গে আমার বড় ভাই এবং বন্ধুত্ব সম্পর্ক ছিল। মাদ্রাসা 90 সালে প্রতিষ্ঠিত হলেও 95 থেকে 97 মাদ্রাসার বন্ধু শুরু হয়। 97 সালে এই মাদ্রাসায় 13 জন শিক্ষক একবারে নিয়োগ করা হয়। কিন্তু দুঃখের বিষয়, 6 মাসের ভিতরেই সবাই নানা সমস্যায় চলে যায়। শুরু থেকে আমি একা ওই 13 জনের ভিতরে। এরপরে 98 এসে ইংরেজি স্যার, প্রথমে মহম্মদ স্যার এবং ইংরেজি স্যার আসে। সেখানে স্যারের সাথে প্রায় 20 বছরের সম্পর্ক। যে সম্পর্ক এই কয়েক মিনিটে শেষ করা আমার পক্ষে সম্ভব না। স্যারে আমার বন্ধু এবং বড় ভাইয়ের মতো। স্যারে কিছু ভূমির কথা বলি অল্প কয়েকটা। স্যারে কখনো হতাশা প্রকাশ করতেন না। বিভিন্ন সময় দেখা যেত আমরা অনেক কাজের সাথে হতাশা ফিল করতাম। তো স্যার বলতো যে সমস্যা নেই, হয়ে যাবে, কথা এরকম করো, যে চিন্তা করো কেন, হয়ে যাবে। একবার স্যার আর্থিকভাবে অনেকটা সমস্যা ছিল, কিন্তু কখনো স্যার প্রকাশ করত না, নিজে নিজেই সেটা রেখে দিত। স্যারে যেহেতু বাড়ি আমার দোকান কাছাকাছি, সবসময় স্যারে প্রতিদিন দুই বেলা দেখা হয়। একদিন না হলে আমার মনটা খারাপ হয়, স্যার আজকে আসলে না কেন, এটা বলে যে প্রাইভেট স্টুডেন্ট। তো স্যারের আগে অন্য চাল পেত, তা আমি বললাম আমি বুকুরঙ্গ ভালো চাল পেয়ে ভালো হয় না নিশ্চয়ই। তো স্যারের কোনো স্যার আমার কী খায়, এই আলাদা ভালো ভাত যদি না খায় কী খাবে, বলে তুমি কী খাও, মানে স্যার নাজির খাই, চলো নাজির দিও। স্যারে কি এলাম বাজারে যে নাজির স্যার আমার এইরকম যে প্রতিষ্ঠানের আমাদের অনেক দেখা যাওয়া সারের কাছে বলেছে
অনেক সিরিয়াস, উনি দূর থেকে না ইয়ে করে কৃষ্ণ তিনি ভালোবাসা দেখি আমাদের কন্ট্যাক্ট করতে পরিস্থিতি আছে স্যার। তারপর যেহেতু সময় সঙ্গে আমি স্যারের মৃত্যুর কিছু ঘটনা আমার চোখের সামনে স্যারের কি হয়েছে আমি অনেক
আমাদের 3 দিনের খুব মানে কষ্ট মুখে দেখা হচ্ছিল, চলছে পানি কমার ব্যাপার হচ্ছে। তার ভিতরে এপ্রিল মাসে 2 তারিখে আমার বাবা মারা গিয়েছে, তার একটা কষ্ট। আগের তারিখে স্বামী মারা গেল, তার একটা কষ্ট। স্বামী মারা গেল আমার বাবা মারা যাওয়ার প্রতি অনেক পার্থক্য হচ্ছে। বাবা তো বাবা জায়গায়, কিন্তু স্বামীর ভিতরে এখন মনে মিলিতে পারছে না। স্বামীর কাছে তো মারা গেল, এ তো মনে হচ্ছে বাবার বয়স হয়েছে, মারা গিয়েছে। বাবা তো বাবা দেখো, শেষ পর্যন্ত এই কষ্টটা অনেক হলো। শেষ পর্যন্ত যখন মাটি দেওয়া হলো, তখন রাতে যে আমার কোনো ক্ষতি ডাক্তার তো সালে এত আদর যত্ন সহায়, তারপর আজ মাটি মুছে ফেলে গেল। এই 3 দিন পরে যখন শুক্রবারে সালে দোয়া করা হলো, তখন আমার মনটা অনেক ভালো হয়ে গেল। রাত্রে কোনো জন মূল্য স্বাস্থ্য জানাতে চলে গেছে, কারণ আমার কী হবে, আমি যদি জানলাম যদি না পারি তো সালে সাথে দেখা হবে। আমার কষ্টটা তখন উল্টা হয়ে গেল, কারণ আমার মনে মনে কষ্টই লাগে যে আল্লাহ সাহেবকে জানাতে করেছ, আমাদের সবাইকে জানাতে করো। আমার কামনা আমরা এই দারুন দাদার মাদ্রাসায় যতগুলো এখানে আমরা এই সদস্য আছি, এই পরিবার ভক্ত, আমরা যেন আমাদের সবাইকে জানাতে নেয়, আমি এই কামনা এই করি সবসময়। দেখো স্যারের কিন্তু অনেক আছে, স্যারের সাথে অনেক দিনের সম্পর্ক ছিল। আমি স্যারের উপরে একটা কবিতা লিখেছিলাম, একটু পড়ে শুনে আমার ভক্ত শেষ করে। তোমার ইংরেজি স্যারের স্মৃতি আমার বেদনা, এতদিন তুমি ছেড়ে বন্ধু এসে হঠাৎ এক করে কোথায় গেলে, ভাই বড় বন্ধু বলো তুমি ছেলে পাশে অজানা এক ঝড় এসে নিঃশব্দে সকল যাবতীকে তোমায় নিয়ে গেল চলে। দেখো না আর আমার দোকানের সামনে দাঁড়িয়ে কোনো ছেলেকে যে শুনবো না আর দাদু বাবা বলে ডাকতে, বলবে না আর কেউ বইটার গান লেখো পাতাই পাতাই, তোমার লেখা গান আমি গাইবো এবারে চাই। হয়তো কেউ আর বলবে না নিজের মাঠে দায়িত্বে থাকতে, আমি বসতে চাই নিশ্চয় আর তুমি গাছি তিনতলায়। হয়তো তোমার মতো কেউ আর পরামর্শ দেবে না রাজবিল্ডিংয়ে পুকুরে তলায়, কৃষি বাগান করতে হয়তো কেউ আর বলবে না মাদ্রাসার মোড়ে কাজে চলে যায় একসাথে। যদি কোনো গরিবের প্রতি সাহায্যের হাত দেখেছে তুমি বন্ধু হয়েছো সেটা সবার কাছে। আমার সংস্কৃতি হলো আজ বহুকার মতো গুরু বালিকা মহাই কান্তি মাঝে রসিকার মতো তুমি হয়ে এসেছে। আজ আমায় করে চরিত্র তাই ভেবে ভেবে হয়ে গোস্ত সুস্থ আসসালামু আলাইকুম।